কেউ কাউকে পছন্দ হচ্ছে না নাকি কেউ তোকে পছন্দ করছে না দুটাই তো আছে ও দুটাই আছে তুই একটু হেল্প করতে পারছিস না তোর ফ্রেন্ডকে কতবার বলছি কেমন ফ্রেন্ড হয়েছে একটা ফ্রেন্ডকে মানে একটা গার্লফ্রেন্ড পছন্দ জোগাড় করে দিতে পারছিস না ইস রে কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় কোন প্রকার ইনসেক্ট কীট পতঙ্গ মানে পোকা বলতে তার পোকা ঠিক না কীট পতঙ্গ তো অ্যান্সার একটা আছে উনি আমাকে অ্যান্সার আরেকটা দিলেন তোরা ডিবেটেবল ব্যাপারটা হয়ে যাবে হাইট একবার বাড়লে কোনোভাবেই কমে না এটাও একদম কারেক্ট অ্যান্সার ওয়েলকাম 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 আপনাদের সকলকে রায় বাংলায় আপনারা দেখছেন অগ্নিশ্বর জুয়েলার্স ফাটকা টাকা এবং সাথে আপনারা আপনাকেও দেখছেন আমি শিবি নিয়ে চলে এসেছি ফাটকা টাকার একটি নতুন এপিসোড তো চলুন দেখা যাক আমাদের এই এপিসোডে আজকে কতজন জিতে যায় কতজন হেরে যায় আমরা পেয়ে গিয়েছি আমাদের প্রথম সাথীদের শুনে নেওয়া যাক তাদের নাম নাম সুব্রত ব্যানার্জি মৌমিতা কে হয় দাদু দাদু ও মাই গড আচ্ছা দাদু আর নাতনি মিলে বেরিয়েছে ঘুরতে হ্যাঁ আর বাড়ির লোকজন বাড়িতে ওরা বেরোবে না হ্যাঁ পরে আগামীকাল বেরোবে আগামীকাল বেরোবে আচ্ছা তো পুজো কেমন লাগছে পুজো তো রায়গঞ্জেরই ছেলে আমরা ভালোই লাগছে রায়গঞ্জে পুজো হ্যাঁ যা হয় হ্যাঁ ভালোই আমরা যখন চাকরি করতাম তখনও রায়গঞ্জে আসতাম বাড়ি ফিরে আসতাম আচ্ছা কি মনে হয় যে মানে রায়গঞ্জের পুজো আগের পুজোটা বেশি ভালো ছিল নাকি এখন পুজোটা বেশি ভালো হচ্ছে মানে সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে এমনি এখন বেশি ভালো হচ্ছে দেখি এখন বাজেটগুলো অনেক বেশি আগে এত বাজেটের পুজো ছিল না বুনু কোন ক্লাসে পড়ো ফাইভে কোন স্কুল প্রাইমারি আচ্ছা তাহলে প্রশ্নের জন্য রেডি তো আচ্ছা প্রশ্নটা হচ্ছে এমন কোন খাবার আছে যেটা মানুষ চুরি করে খায় পোকার খাবার কিন্তু মানুষ চুরি করে খায় কোন পোকার খাবার মানুষ চুরি করে খায় কোন পোকার ইনসেক্ট কীট পতঙ্গ মানে পোকা বলতে তার পোকা ঠিক না কীট পতঙ্গ আর এটা এটা হচ্ছে খুব ভালো হেলদের পক্ষে খুব ভালো সবাই বলে আর এটা যে নামটা রয়েছে না এই নামের মধ্যে পোকাটারও নাম রয়েছে আবার ওর খাওয়ারেরও নাম রয়েছে মানে ওর খাওয়ারের নাম আর ওর নাম একই ইংলিশ ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড এটা হ্যাঁ ইংলিশ ওয়ার্ড কি মনে হয় মনে পড়ছে না ঠিক আইডিয়া নেই ঠিক আইডিয়া নেই না এটা আগেরবারে রিপিট কোয়েশ্চেন হচ্ছে যদিও বা এটার অ্যান্সার আমাদের অনেক পাবলিক জানে মানে অলরেডি দেখে নিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স উপর হলে ভালো হয় আমরা অত পিছন দিকে পড়ি না তো পেপার টেপার পড়ি কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি জানা বুঝতে পারছি দাদা ব্যাপারটা তুই পারবে বুনু তুমি ভাবো কি এমন কীট পতঙ্গ রয়েছে যেটা গলার জন্য ভালো ওই জিনিসটা ইংলিশ নাম ভাববেন হ্যাঁ বাংলা নাম না ইংলিশ নামটা ভাববেন এটার ইংলিশ নাম ভাবো কি এমন আছে এটা গলার জন্য ভালো গান টান যারা করে তারা এটাকে খুব খায় কিন্তু এটা কিন্তু আমরা তৈরি করি না এটা তৈরি করে সেই পোকাটাই কিন্তু মানুষ ওটাকে ইউজ করে বাজারে বিক্রি করে ডাইরেক্ট কেউ নিতে পারে না ওটা মানে যদি আমরা মনে করি যে আমরা গিয়ে ওটা ডাইরেক্ট ওই পোকা যেখানে বানিয়ে সেখান থেকে নিয়ে আসবো সেটা বানাতে গেলে পরে হয়ে গেছে বস টাটা ফিনিশ তুমি ওখানে ফিনিশ এরকম একটা ব্যাপার গলার জন্য ভালো কি মনে হতে পারে কি হতে পারে গলার জন্য ভালো তরল জাতীয় পদার্থ আমি আরো হেল্প করলাম তরল জাতীয় পদার্থ এটা ওই পোকাটাই বানায় কিন্তু আমরা ইউজ করি মানুষ ব্যবহার করে ইনসেক্টের নাম ভাবা যেতে পারে ইনসেক্ট কি কি ইনসেক্ট আছে পসিবল না বলবো হানি হানি
হানিবি, পোকাটার নাম হচ্ছে হানিবি, আর ওর নামের মধ্যে হানি আমরা খাই গলার জন্য ভালো। হ্যাঁ, ও তো ওর যে খাওয়ার আমরা শুরু করি, কংগ্রাচুলেশন। বিশ্বাস করুন, এটা তিন আপনার কাছে এটা তিনবার এবার এসেছে প্রশ্নটা, এর আগে কেউ পারেনি। তো কংগ্রাচুলেশন, আপনারা পেয়ে যাচ্ছেন অগ্নিশ্বর জুয়েলার্সের তরফ থেকে হ্যান্ড ক্যাশ। খুলে দেখুন কত আছে, খুলে দেখুন কত আছে। হ্যাঁ, আমি আপনাকে জানিয়ে রাখি যে অগ্নিশ্বর জুয়েলার্স এইচডিএফসি ব্যাংকের পাশে রয়েছে, এবং হ্যাঁ এইচডিএফসি ব্যাংকের পাশে প্যান্ডেলের অপোজিটে রয়েছে। তো এখানে হচ্ছে 18 ক্যারেট গোল্ডের উপরে ডায়মন্ড জুয়েলারি বানানো হয় চিপ প্রাইসে, প্লাস এখানে হ্যান্ডমেড সোনা তৈরি হয় লাইট ওয়েটের, আর তার পাশাপাশি এখানে হলমার্ক সোনার উপরে যে রিটার্ন ভ্যালিউটা থাকে না, এক্সচেঞ্জ ভ্যালিউ, সেটা একদম সেম, এটা বাড়ে না, তো বাড়েও না কমেও না। হ্যাঁ, মানে হলমার্ক সোনার উপরে যে রিটার্ন ভ্যালিউটা থাকে সেটা একদম সেম। তো যদি কোনো দিনও কোনো কিছু ইচ্ছে করলো, বাড়ি কোনো কিছু বানাবেন বা কেউই বানাবে, একবার গিয়ে ঘুরে আসতে পারেন, সমস্ত জুয়েলারি এদের হ্যান্ডমেড। তো একবার ঘুরে আসবেন অবশ্যই, ছেলের বিয়ে হওয়ার কথা আছে। ওহো, তাহলে তো খুবই ভালো, তখন যাওয়ার সুযোগ হবে। বেশ, তাহলে এবার তাহলে অ্যাড্রেস জানা থাকলো কোথায় বলুন তো। আমি রায়গঞ্জে ছিলাম, আমি রায়গঞ্জে জিনিস ছিল, তাহলে তো চলে যাচ্ছে। আমরা ভারতবর্ষে ঘুরে এসেছি। কি বাত হে স্যার, কি বাত হে স্যার, কি বাত, ইয়ে বাত হে। তাহলে এবার হচ্ছে আমাদের সেলফি করব। হ্যাঁ, জিতে নিলাম, তো সেলফি তুলবো না একটা, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি আরও জানিয়ে রাখি, এইসব এপিসোডগুলো আমাদের রায় বাংলার এফবি পেজে আর ইউটিউব পেজে আপলোড করা হয়, রায় বাংলা সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। ওখানে গিয়ে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন যেন এইসব এপিসোডগুলো আপনারা দেখতে পারেন, করবেন তো? আমি ইউটিউব দেখি, এই জন্য বলছি। তাহলে ইউটিউবে একদম রায় বাংলা সার্চ করলে চলে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম মোহাম্মদ মোখলেসুর রহমান। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে ভিলেজ সাহাপুর। আচ্ছা, তো রায়গঞ্জে কোনো কাজের বেসিসে, ঘোরার বেসিসে? আমরা আসছি ওই যে আমার বাচ্চাগুলো এখানে লেখাপড়া করে কলেজে, এখানে আমরা থাকি ভাড়া। ভাড়া, বাহ, বেশ। বাড়িতে কজন আছে? বাড়িতে তিনজন মেয়ে আর আমরা দুইজন। বুঝলাম, তাহলে আমি জানিয়ে রাখি, আমি এসেছি অগ্নিশ্বর জুয়েলার্স ফাটকা টাকা থেকে। অগ্নিশ্বর জুয়েলার্স ফাটকা টাকা থেকে আমরা এসেছি, তো এখানে আপনাকে একটা প্রশ্ন করা হবে, যদি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে সাথে সাথে হ্যান্ড ক্যাশ পেয়ে যাবেন, রেডি? আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে কোন জিনিস বাচ্চা থেকে বুড়ো? কোন জিনিস বাচ্চা থেকে বুড়ো? হ্যাঁ, কি মনে হয় কি হতে পারে? কোন জিনিস বাচ্চা থেকেই বুড়ো? আমার তো টাইম হয়ে ওভার হয়ে গেল, বলতে পারেন, আমি কিছু কিছু সময় দিতে পারবো, আমরা আপনাকে কিছু সময় দিতে পারবো, আপনি ভাবুন। না, আমি এটা নতুন শুনলাম। দাদা তো নতুন শুনে, আপনি যদি শুনে থাকেন তাহলে দাদা করার তো কোনো মানেই হলো না, তাই না? হ্যাঁ, তো কোন জিনিস বাচ্চা থেকেই বুড়ো, কি মনে হয় কি হতে পারে? সেটা মানুষের সাথে জড়িত। বুঝতে পারলেন? মানুষের সাথে এই জিনিসটা জড়িত, কি মনে হয়? আসবাবপত্র, যেমন ওরা জন্ম থেকেই বুড়ো। ওটা কি কোনো পদার্থ না মানুষ, এই ধরনের কি ধরনের? যে কোনো কিছু হতে পারে, কোনো পদার্থ, যে কোনো পদার্থ বলুন বা যে কোনো কিছু হতে পারেন, সেটা আমি বলতে পারছি না, যে কোনো কিছু হতে পারে, এটা কি মনে হয়? শিওর পারবেন না? পারবেন না, পারবো না। উনি কত মিষ্টি স্মাইল দিয়ে বলছে, না আমি পারবো না, মানে মনটাও খুলে যাচ্ছে। আরেকটা প্রশ্ন তো হবে না কাকু, এখানে একটাই প্রশ্ন থাকে, কোন জিনিস বাচ্চা থেকে বুড়ো? পারবেন না? নতুন শুনলাম, দাদা তো এরমই হয়, তাই না? ধন্যবাদ কাকু, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, একদম মন খারাপ করবেন না, হার জিত তো এই ইসিকা নামে জিন্দগি, কবি হার না কবি জিত না।
তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। তোমাদের প্রশ্ন হচ্ছে কোন জিনিস একবার যদি বেড়ে যায় কোনোভাবেই কমে না? হাইট, মানুষের হাইট। আমি তো অন্য কিছু ভেবে রাখছিলাম ব্রো, মানে এ একটা আমার মাথায় অ্যান্সার একটা আছে, উনি আমাকে অ্যান্সার আরেকটা দিলেন, পুরো ডিবেটেবল ব্যাপারটা হয়ে যাবে। হাইট একবার বাড়লে কোনোভাবেই কমে না, এটাও একদম কারেক্ট অ্যান্সার। বাট আমার অ্যান্সারটা অন্য কিছু ছিল। দেখি যেটা আমার অ্যান্সার আছে সেটা তুমি এমনিও টাকা পেয়েই যাচ্ছ, তোমার অ্যান্সারটা অ্যাবসলিউটলি ঠিক। তো দেখা যাক এটা, মানে আমি এটা ভাবছি তুমি বলতে পারো কি না, এটা আরেকটা অ্যান্সার আছে। হ্যাঁ, কী মনে হয় কী হতে পারে? কোন এমন জিনিস যা বেড়ে গেলে? ওটা তো হাইটের মতোই তুমি বলছো, ওটা তো একই ব্যাপার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওটা বাড়তেই থাকছে, ওটা কমে না যতদিন যাবে। দিমাগ হ্যাঁ বন্দি, বয়স বয়স বাড়তেই থাকবে, কমবে না কোনো দিনও। কংগ্রাচুলেশন, খুব তাড়াতাড়ি গল্প শেষ হয়ে গেল আমাদের, তোমাকেও কংগ্রাচুলেশন। আপনারা পেয়ে যাচ্ছেন অগ্নিশর জুয়েলার্সের তরফ থেকে হ্যান্ড ক্যাশ। খুলে দেখো কত আছে। বাহ, কীভাবে রেডি আজকের? আমাকে ধন্যবাদ, মেয়েকে ধন্যবাদ বলুন যে মেয়ে এত ভালো ব্রেন আছে বলে গেল সাথে সাথে। তো যাকগে আমি জানিয়ে রাখি, এই অগ্নিশর জুয়েলার্স HDFC ব্যাংকের পাশে রয়েছে। তো কোনো দিন যদি ইচ্ছা করলো যে নিজের জন্য কিছু বানাবেন বা অন্যের জন্য কিছু বানাবেন, তাহলে অবশ্যই ঘুরে আসবেন। যেহেতু জিতে গেলে তো একটা তো সেলফি তো হবেই। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে কোথায়? আমাদের এইসব এপিসোডগুলো রায় বাংলার FB পেজে এবং ইউটিউব পেজে প্রতি শুক্রবার সন্ধ্যে 7টার সময় আপলোড করা হয়। তো তোমাদের এপিসোডও আপলোড করাবে, তার জন্য কী করতে লাগবে দেখার জন্য? লাইক শেয়ার, ফার্স্ট সার্চ করবে, সার্চ না করে কেউ লাইক শেয়ার করবে, ফার্স্ট সার্চ করবে রায় বাংলা FB পেজে ইউটিউব পেজে, পেজে যাবে, প্রোফাইলে যাবে না, FB প্রোফাইল রয়েছে, একটা একটা পেজ রয়েছে, তো পেজে গিয়ে সেখানে ফলো করে দেবে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। করবে তো? হ্যাঁ হ্যাঁ, আজকেই করবো। একটু বলে দাও না আমাদের যারা দেখছে ভিউয়ার্স তাদেরকে যে সাবস্ক্রাইব করে দেওয়ার কথা। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার করে দেবেন। একদম, এত সুন্দর করে বলছে, অবশ্যই করে দেবেন। তাও থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শুভ ষষ্ঠী, ভালো থাকবা। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন বেশ। নাম জিদ্দাস, সৌভিক লাইরি। আমরা এসেছি রায় বাংলা থেকে, শোয়ের নাম অনুষ্ঠিত জুয়েলস। ফাটকা টাকা, তোমাদেরকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে সাথে সাথে হ্যান্ড ক্যাশ। রেডি? আচ্ছা, কিছু বড় শুনে নিয়ে। এইচএস পাস করলাম এবার কলেজে। সেম। পুজোতে কি আমার কেমন মাতামাতি চলছে? মাতামাতি তো ভালো চলতেছে। গার্লফ্রেন্ড আছে? না না না। কেন রে? জুটছে না, কি করব? জুটছে না, তোর কাউকে পছন্দ হচ্ছে না নাকি কেউ তোকে পছন্দ করছে না? দুটাই। তোর কাছে আছে ভাবনা চিন্তা করিস, তোর গার্লফ্রেন্ড কে একটু দেখতে বলিস, কোনো মেয়েটা থাকলে একটু হেল্প করিস নিজের ভাইটার। হ্যাঁ বুঝলি। যাকগে প্রশ্ন আসি, তোদের প্রশ্ন হচ্ছে অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা কি হবে? অতি ক্ষুদ্র জিনিস বহন করে মানুষ, একটা জিনিস কিন্তু মানুষকে ক্যারি করে, যদিও বা এটা মানুষ ইউজ করে, কিন্তু আমি তোদেরকে একটু ঘুরিয়ে বললাম যে মানুষকে ক্যারি করে। প্রত্যেক ছোট জিনিস, জুতো, জুতো ছোটো জিনিস বাট একটা মানুষকে ক্যারি করে। বা আমার বিশ্বাস ছিল, জানি মানে না সায়েন্সের স্টুডেন্ট, আমি বিশ্বাস ছিল যে সায়েন্সের স্টুডেন্টদের এটা পারবে। আগের বার একজন পারেনি, ওইটাতে মন খারাপ হয়েছে, কিন্তু রেকর্ড আছে, সায়েন্সের স্টুডেন্ট প্রত্যেক জন টাকা নিয়ে চলে যায়। তো যাকে কংগ্রাচুলেশন, টাকা কিন্তু যারা আসেনি তোর সাথে, ঠিক আছে? তো চল, তোরা পেয়ে যাচ্ছি অগ্নিশর জুয়েলার্স তরফ থেকে হ্যান্ড ক্যাশ। দেখে নে কত আছে। কি করবি রে? আজকের জন্য একদম পারি, একদম ব্যাস। যে শেয়ার করবি নাকি একা খাবি? তুই শেয়ার করবো বন্ধু। সাহা
বাদ দিয়া না ফ্রেন্ড নে তো দেখা ও তো ভালো তো হ্যাঁ তো ভালো তোকে আজকে ডান্সিং নিজে বললো কিন্তু ওকে তবুও খাওয়াবে তাহলে তো তুই একটু খুঁজে পারবি না বল ঠিক আছে চেষ্টা করবে তাহলে ঠিক আছে চলো তো এবার আমি জানিয়ে রাখি এইসব এপিসোডগুলো প্রত্যেক শুক্রবার সন্ধ্যে 7টার সময় রায় বাংলার FB পেজে আর ইউটিউব পেজে আপলোড করা হয় ঠিক আছে সার্চ করবি রায় বাংলা FB পেজটাতে করা আছে দেখেছিস নাকি তুই এই এপিসোডগুলো দেখা তোর তাহলে আমাকেও চিনিস ও মাই গড বলিসনি না কেন বলিসনি বলিনি ইচ্ছা হয়নি তাই ও ইচ্ছা হয়নি মানে আমাকে সামনাসামনি দেখছিস আর FB তে দেখছিস মানে কেমন মনে হচ্ছে খুব ডিফারেন্স কি না না একই এর আগেও খেলছি দেখবি তো একটু বল না একটু সাবস্ক্রাইব করে দিতে আজকের মতো এপিসোড আমাদের এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন প্রায় বাংলা লাইভ বাংলা